নার্সারিটা দেখতে ছিল খুবই বিশাল এবং এখানে অনেক ধরনের গাছ ছিল, বিভিন্ন ধরনের আউটডোর, ইনডোর, এমনকি হচ্ছে দেশি বিদেশি সব ধরনের গাছই এখানে ছিল। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। গত শনিবার আমি এবং আমার ফ্রেন্ডরা মিলে গিয়েছিলাম উত্তরা দিয়াবাড়ি মেট্রো রেলে চড়ার জন্য। উত্তরা দিয়াবাড়িতে এসে আমাদের চোখে যেটা পড়লো এবং সবথেকে বেশি ভালো লাগলো সেটা হচ্ছে নার্সারিগুলো। এখানে অনেকগুলো নার্সারি ছিল আর সেই নার্সারিগুলোর মধ্যে বিভিন্ন ধরনের দেশি বিদেশি ইনডোর আউটডোর সব ধরনের গাছই এখানে মোটামুটি ছিল। আর গাছগুলো দেখতে কি বলবো, সত্যি খুবই অসাধারণ ছিল। যারা বাগান করতে পছন্দ করে, গাছ পছন্দ করেন, তাদের জন্য কিন্তু এই নার্সারি দুইটা সত্যি অসাধারণ। এখানে আসলে আপনার মনে হবে না যে গাছ না নিয়ে বাসায় যেতে। আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে। আমরা প্রায় অনেকটা সময় নিয়ে, এক দেড় ঘন্টা সময় নিয়ে সবগুলো নার্সারি ঘুরে ঘুরে দেখেছি। এখানে আউটডোর ইনডোর সব ধরনের গাছে আমার কাছে ভালো লেগেছে। আর এখানে স্পেশালি যে জিনিসটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এখানকার যে গাছগুলো ছিল সবগুলো কিন্তু অনেকটা গোছানো ছিল। মানে বিভিন্ন ধরনের ভ্যারাইটি, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের চারা, প্রতিটা চারা হচ্ছে একদম আলাদা আলাদাভাবে সাজানো ছিল। যারা গাছ প্রেমী আছেন তারা কিন্তু অবশ্যই এখানে আসতে পারেন, এসে আপনারা আপনাদের পছন্দ মতো গাছ এখান থেকে কিনে নিয়ে যেতে পারেন। এখানে বিভিন্ন ধরনের কাঠগোলাপ ছিল, বিভিন্ন কালারের, যেমন সাদা, গোলাপি, তারপর হচ্ছে হলুদ, হলুদের মধ্যে হচ্ছে মাল্টি কালার, যেটা হয় কালার মিক্সড থাকে, সেই কালারের কাঠগোলাপগুলো এখানে ছিল। তো আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে মিষ্টি কালারের কাঠগোলাপ। এর আগে এই কাঠগোলাপটা আমি কোথাও দেখিনি, এখানে মূলত আমি ফার্স্ট টাইম এই কাঠগোলাপটা দেখেছি। আর এখানে বিভিন্ন ধরনের বাগানবিলাস ছিল, বাগানবিলাসগুলো আমার কাছে সত্যি অনেক বেশি ভালো লেগেছিল। যারা ছাদ বাগান করেন তাদের ছাদের মধ্যে বাগানবিলাস থাকবে না এমনটা কিন্তু নয়, সবাই চেষ্টা করে তাদের ছাদ বাগানে যেন একটা ছোট্ট বাগানবিলাস গাছ থাকে। বাগানবিলাস কিন্তু আসলেই খুবই সুন্দর। আর এই বাগানবিলাসের কিন্তু এখন অনেকগুলো ভ্যারাইটি, অনেকগুলো কালারের পাওয়া যায়, আমার কাছে সত্যি অনেক ভালো লেগেছে। এখানে কিন্তু আমি সেই জিনিসটাই দেখলাম যে বিভিন্ন ধরনের বাগানবিলাস গাছ এখানে ছিল, তার পাশাপাশি বিভিন্ন ধরনের ইনডোর যে প্লান্টগুলো ছিল ওইগুলো ছিল। আর প্রাইজের দিক দিয়ে বলতে গেলে এখানের প্রাইসগুলো একটু তুলনামূলকভাবে বেশি ছিল। আমরা আমাদের লোকাল নার্সারিগুলোতে যেরকম প্রাইস দিয়ে গাছগুলো কিনে থাকি, এখানে কিন্তু ওইরকম না, এখানে গাছগুলোর দাম মোটামুটি অনেকটাই বেশি ছিল আমার কাছে পার্সোনালি মনে হয়েছে। কার কাছে কেমন দাম হতে পারে আমি জানি না, কিন্তু যেহেতু আমি লোকাল নার্সারি থেকে গাছ কিনি তো আমার কাছে মনে হচ্ছিল যে এখানকার প্রাইস তুলনামূলকভাবে একটু বেশি। দেখেন এই বাগানবিলাস গুলো কিন্তু অসাধারণ লাগছিল দেখতে, সত্যি এখানে আসলে মানে কি বলবো, গাছ না নিয়ে আপনার যেতে ইচ্ছেই করবেন না, মনে হবে যে না একটা গাছ নিয়ে যাই। যেহেতু এখন হচ্ছে গরমের সময় কিন্তু ওইরকমভাবে ফুল গাছ ওঠে না, কিন্তু শীতের সময় দেখা যায় যে অনেক বেশি গাছ হয়। তো আমি চেষ্টা করব পরবর্তীতে হচ্ছে শীতের সময় এখানে আসার জন্য, শীতের সময় যেহেতু অনেক গাছ পাওয়া যায়, শীতের সময় এসে এখান থেকে আমি বিভিন্ন ধরনের ওই শীতকালীন গাছগুলো কালেক্ট করার চেষ্টা করব এবং সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আমরা প্রায় এক থেকে দেড় ঘন্টার মতো এই দুইটা নার্সারির মধ্যে ঘুরেছি, দুই পাশের যে রাস্তার দুই পাশে নার্সারি সেগুলো সবগুলোতেই ঘুরেছি, কিন্তু তারপর আমাদের মন ভরছিল না, মনে হচ্ছিল যে আরও দেখি। সত্যি খুবই অসাধারণ, অনেক ভালো লাগছিল। যেহেতু আমরা অনেক সকালে গিয়েছি, তখন সকাল নয়টা সাড়ে নয়টার দিকে আমরা হচ্ছে এই নার্সারির মধ্যে আসি, ওইরকমভাবে হচ্ছে মানুষজন ছিল না। আর এখানে সত্যি কথা বলতে একবার আসলে আপনার এর প্রেমে পড়তেই হবে। আর এই গোলাপি কালার ফুলগুলো অনেকটা অর্কিডের মতো দেখাচ্ছে, আমি জানি না এটা অর্কিড কিনা, তবে আমার কাছে মনে হলো যে অনেকটা অর্কিডের মতো দেখাচ্ছে, কিন্তু অর্কিডের পাতাগুলো আরেকটু ছোট ছোট হয়। তারপর আমরা একটু ভিতরে যাই, ভিতরে
গিয়ে দেখতে পারি যে এখানে অনেক ধরনের ইনডোর প্লান্ট ছিল, ইনডোর প্লান্টগুলো দেখতেও কিন্তু অনেক সুন্দর ছিল। কয়েকজন লোক আসছিল এখানে গাছ কেনার জন্য, সকাল সকাল আসলে হয়তো আপনি এখান থেকে মোটামুটি কম প্রাইসে গাছ কিনতে পারবেন। এই ফুলটার নাম কি জানি না, ওইভাবে আমার হচ্ছে নার্সারির লোকদের সাথে কথা বলিনি, কিন্তু ফুলটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনারা যদি কেউ এগুলোর নাম জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ফুলটা আমার কাছে সব থেকে বেশি অদ্ভুত লেগেছে, আমি জানি না এই ফুলটার নাম কি, এর আগে কখনোই আমি এই ফুলটা দেখিনি। কেমন একটা অদ্ভুত টাইপের হচ্ছে, স্পাইডারের পায়ের মতো দেখতে দেখাচ্ছিল। সামনে হাঁটতে হাঁটতে আমরা চলে যাই একটি সুন্দর টবের, মানে চারিদিকে তো ছিল ফুলের গাছ, কিন্তু এইখানে এসে দেখি পুরো সম্পূর্ণটাই ছিল টব দিয়ে সাজানো। তো এখানে বিভিন্ন ধরনের সিমেন্টের টবগুলো ছিল, বিভিন্ন কারুকাজ করা। আর এই টবগুলো মূলত হচ্ছে যারা অনেক বেশি শিল্পী প্রেমী আছে তারা কিন্তু এই গাছ টবগুলো নিয়ে থাকে। টবগুলো দেখতে কিন্তু সত্যি অসাধারণ ছিল, আর এই টবগুলো বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করতে কিন্তু আরও বেশি কাজে লাগবে। আমার কাছে সত্যি অনেক ভালো লাগছিল, আমি অনেকক্ষণ পর্যন্ত হচ্ছে এখানে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।